ভেতরে ঢুকে এখান দিয়ে আপনার এই বেশি জ্যাম জট ছিল, কালকে আবার যে মানুষ এক এক দিকে যাবে, আজকে বন্ধের দিন ছুটির দিন, তার জন্য এখান দিয়ে জ্যামটা বেশি ছিল, লোকজন বেরোতে পারে নাই, লোকজন যারা জ্যামে ছিল ওখানে ওরা এখানে থেকে ঢুকে দেয়। আমার জানা মতনে একটা লোক এখনো বলে আসে বলে যে আমরা সুন্দর মতো একটা লোক বাইরেছি, আমি এখনো পর্যন্ত দেখিনি, যে যেখানে পারছে জাননি আপনার, দেখা যায় কেউ দোকানের ভিতরে ঢুকছে, কেউ গলির মধ্যে ঢুকছে, যে যেখানে ঢুকছে কেউ আর বেরোতে পারে নাই, আপনার এত তাপ ছিল যা ধারণা করার বাইরে। চুরিহাট্টার এই মোড়টি ঘিরে ছিল ব্যবসা প্রতিষ্ঠান আর ভাসমান বাজার, সে কারণেই মানুষের ভিড় ছিল বেশি। কেউ বলছেন পুড়ে যাওয়া এই গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়েই আগুনের সূত্রপাত, কেউ বলছেন রাজ্জাক ভবনের নিচতলার রাসায়নিক কারখানা থেকে আগুন লাগে। হঠাৎ করে এই যে সিএনজি যেটা দাঁড়ানো আছে, এইটার সিএনজি সিলিন্ডারটা বাস্ট হয়েছে, বাস্ট হয়ে পিছনে আপনার ওই বিদ্যুতের যে আপনাদের এসটি দ্বার ওইটাতে আঘাত করছে, করার সাথে সাথে ওই আগুন ধরে ফেলছে, তখন বিদ্যুৎ ছিল রানিং অবস্থা, তারটা পড়ার পরেই ওই যাদের উপরে পড়ছে আর গাড়ির উপরে পড়ছে তখন ওইটাতে আগুন ধরে দিছে, আর সাদের সামনে যারা ছিল সবাই স্পট ডেড হয়ে গেছে। সিলিন্ডার যখন ফুটছে না তখন এখানে কেমিক্যাল দিয়ে যাতে আগুন লাগছে, এখান থেকে এই হোটেলে আবার দশটা মতো সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার, এটা ফুটে এখান থেকে আবার এটার মধ্যে আগুন লাগছে। আগুন নিয়ন্ত্রণ না হওয়ায়